অগ্রহায়ণের ধান কাটা উৎসব গ্রাম বাংলা তথা বাঙালির প্রাচীন ঐতিহ্য। পয়লা অগ্রহায়ণ মানেই ছিল বাঙালি গৃহস্থের বাড়িতে উৎসবের আমেজ, নতুন ধানের গন্ধে মম উঠান বাড়ি। আবহমান এই ঐতিহ্যকে ধরে রাখতে পয়লা অগ্রহায়ণ দিনটি নবান্ন উৎসব হিসেবে পালন করা হয় বিভিন্ন পরিবারে। নবান্ন বাংলা ঐতিহ্যবাহী সৎসৎসব বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনে বিভিন্ন পর্যায়ে যে সকল আচার অনুষ্ঠান উৎসব পালিত হয় নবান্ন তার মধ্যে অন্যতম। নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন। নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত সেই উৎসব। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। মঙ্গলবার নবান্ন উপলক্ষে ময়নাগুড়ি ময়নামাতা কালীবাড়িতে ভিড় জমান যথেষ্ট মানুষেরা। প্রত্যেকেই এদিন নতুন ধান নিয়ে সংসারে মঙ্গল কামনায় এদিন মন্দিরে পুজো দিতে আসেন। এছাড়াও ময়নাগুড়ি গ্রামীণ এলাকাতেও এদিন ঘরে ঘরে নবান্ন পালন করা হয়। এটা হচ্ছে নবান্ন, নতুন মানে অগ্রহায়ণ মাসের প্রথম দিনে নতুন চাল ধান উঠলে আমরা মা কালীকে পূজা দিই, নাহলে আবার অন্য দিন দেওয়া যায় না, দিলে আবার টাইম টুইম দেখতে লাগে, সেই জন্য আজকের দিনটা ভালো, এই জন্য এই দিনে আমরা নবান্ন উৎসব করি। Sajavat, life beautiful, curtains, blinds, carpets, complete home decor accessories. আর বাইরে যেতে হবে না, আপনার সুন্দর ঘরকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে চলে আসুন সাজাওয়াটে। আমাদের এখানে পাবেন আপনার পছন্দ মতো ঘর সাজানোর নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকম সামগ্রী। আমাদের ঠিকানা বিএস রোড, ডাকবাদার চৌপতি, কোচবিহার।